যেটা চলতি যে নিয়োগটা রয়েছে, এখনও স্টেট কাউন্সিলিং বাকি আছে, একটা প্যানেল বেরিয়ে যা গেলেই সেটার পরের রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেবে না পর্ষদ। পর্ষদে যেটা বুঝলাম স্ট্যান্ড, তারা পুরোপুরি ওটা মিটিয়ে, চলতি নিয়োগটাকে পুরোপুরি মিটিয়েই আমাদের প্রসেস কিন্তু শুরু করবে, এটা সবাইকে বুঝতে হবে। এটা আগেও অনেকবার বলেছিলাম যে চলতি নিয়োগ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটা সম্ভাবনা কমই থেকে যায়, তো সেটা এখনও বজায় রয়েছে। এদের স্টেট কাউন্সিলিং বাকি আছে, সেটা হবে। তারপরে আমাদের সুপ্রিম কোর্ট যেটা আমাদের বলে দিয়েছে যে 2200 কাছাকাছি প্রায় সিট, 2000 বেশি সিট যে রিজার্ভ করে রাখতে বলেছে 2022 জন্য, এবং 2022 ইন্টারভিউ নিতে বলেছে, 6 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে বলেছে। তো সুপ্রিম কোর্টের অর্ডার যেহেতু রয়েছে, তো সেটা মানতেই হবে এবং পর্ষদ সেই কাজগুলো এখন করবে। এবার আমাদের অবস্থা, যতদিন না নোটিফিকেশান আসছে ততদিন কিন্তু আমরা অথৈ জলেই রয়েছি। আমাদের ওই জলে কুমির আর পারে হচ্ছে বাঘ, এরকম একটা অবস্থা। কারণ 23 স্টেট হয়ে গেছে, তাদের রেজাল্ট কতদিন আমাদের জন্য আটকে রাখবে জান বলতে পারছি না। সভাপতি মহাশয় মানে খুব তাড়াতাড়ি করেননি এখনও পর্যন্ত, দেখতে পাচ্ছি যে এখনও অ্যান্সার কি এইসব বেরায়নি। তো কতদিন আমাদের জন্য আটকে রাখতে পারবেন সেটা শিওর তো কিছু বলা যায় না। উল্টো দিকে যত লেট হবে তত বিভিন্ন ট্রেনিংগুলো কমপ্লিট হচ্ছে, 21-23 তো হয়েই গেছে, পরীক্ষা হয়ে গেছে, তো তারা স্বাভাবিকভাবেই থাকবে। 22-24 যারা আছে তাদের ট্রেনিং আবার কবে কী করে কে জানে, বলা যাচ্ছে না। তো অনেক কিছু রয়েছে, সামনে আবার ভোট রয়েছে, তো এই একটা পরিস্থিতিতে আমরা রয়েছি, খুব জটিল পরিস্থিতির মধ্যে রয়েছি। চলতি নিয়োগটা যতক্ষণ না মিটছে পূর্ণভাবে, আমাদের কিন্তু মানে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না, এটা সবাইকে বুঝতে হবে এবং এটা বাস্তব। আর আমি অনেকবার রিকোয়েস্ট করেছি যে যাই বাধা থাকুক, যে আপনি অন্তত সাবজেক্ট টু আউটকাম করে আমাদের নোটিফিকেশানটা অন্তত দিন, কিন্তু সেটা উনি করবেন না। উনি পুরোপুরি জটিলতা কাটিয়েই একটা নতুন নিয়োগে হাত দেবে, এরকম একটা মানসিকতা ওনার রয়েছে, যেটা বোঝা যাচ্ছে। উনি 22-কে আর মানে ঝুলে থাকতে দেবেন না। আর আজকে কথাবার্তার প্রথমে শুরুতেই যেই কথা নিয়ে আলোচনা হয়েছে, আমরা যখন ঢুকেছি প্রথমেই উনি একটা অর্ডার কপি নিয়ে আসছিলেন, সেটা হচ্ছে গিয়ে শিল্পী সেনের মামলাটা, সেই অর্ডার কপি উনি নিজেই নিয়ে আসছিলেন এবং সেখানে লাল কালি দিয়ে মার্ক করে করে নিয়ে আসছিলেন যে আমাদের বলবে বলে। তো দেখাচ্ছে তোমরা এই কেসে, তোমাদের হয়ে এই কেস করেছে, এখানে লেখা রয়েছে 21 তারিখের মধ্যে এই করা যাবে না সেই করা যাবে না, ওই সব উনি ওনার কথা বলছিলেন, তো কেসে যেতে বারণ করছেন এইসব বলছেন। তা আমি বললাম এগুলো তো আমরা করিনি এবং এটা আমরা নোটিফিকেশান আগে করতেও যাইনি, কারণ এমনিই বাদ যাবে। সেটা সভাপতি মহাশয় আগেও আমাদের বারবার বলেছিলেন যে এটা আগে করলে কিন্তু জটিলতা সৃষ্টি হবে এবং এটা স্বাভাবিকভাবেই হবে। এনআরএসরাও কোটে যাবে, ডবল ডিগ্রি যারা আছে তারাও কোটে যাবে, প্রত্যেকের সার্টিফিকেট বাঁচানোর জন্য প্রত্যেকের অধিকার আছে, তারা কিন্তু কোটে যাবে এবং জটিলতা সৃষ্টি হবে, এটা স্বাভাবিক কারণ। তো সেটা আমাদের কথা হয়তো অনেকে নাও বিশ্বাস করতে পারে, তো একদিকে ভালো হয়েছে আজকে আর একটা দাদা এসেছিলেন মুর্শিদাবাদের, সেই দাদাটা এসেছিলো, সেই দাদাটা আগের দিন আমি দেখেছিলাম সোমবার, যে শিল্পী সেনরা, শিল্পী সেন আমাদের বড়ো হয়েছে তোমার মতো, তো সেটা অনেকে বলছিলো। যাই হোক, আমি তো তারা সবাই মিলে যে কালীঘাটে বসে লাইভ করেছিলো এবং যেই ছেলেকে দেখে দেখিয়ে বলছিল যে না না শিল্পী না, যে আমরা প্রতিদিন নতুন ছেলে নিয়ে আসি, সেই দাদা তখন বললো যে আমি এদের সাথে সেদিনও আসিনি, আমি নিজের কাজে এসেছিলাম, তো তারা আমাকে এখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট হয়, আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তারা লাইভ করে এইভাবে মিথ্যাচার করছে যে আমরা নতুন ছেলে নিয়ে আসি, তো এগুলো করে কীভাবে আলটিমেটলি জানা নেই। তো সেই দাদার সাথে আজকেরও পরিচয় হলো, সেই দাদাও এসেছিলো, সেই দাদা ভিতরে গেছিলো আমাদের সাথে, তিনিও শুনেছেন বিষয়টা কী বলেছে, তো কিছু বানিয়ে বলছি না, শুরুটাই করেছে ওই কেস দিয়ে। তাও সেটা আংশিক কেস, যেটা বলেছিলাম যে শুধুমাত্র বিয়ের নিয়ে কেসটা ছিল, কেস যারা যারা ডিটেলস পেয়েছেন, যারা যারা ডাউনলোড করে নিতে পেরেছেন, পুরো কেসের ডিটেলসটা ডাউনলোড করে দেবেন, সেখানে পড়তেই পারবেন, সেখানে কিন্তু কোনো পিডিএফ প্রকাশের কিছু বলা নেই। তো এই হচ্ছে আজকে যা শুনলাম, বললেও অনেক কিছু বলা যায়, কিন্তু আমরা বলেছি বারে বারে যে ঐক্যমঞ্চ কারোর পিছনে কোনো কথা বলে না, ঐক্যমঞ্চ নিজের পথে নিজে চলে, ঐক্যমঞ্চ অন্যের বিরুদ্ধে কিছু বলে না, ঐক্যমঞ্চ সমালোচনা করে না, ঐক্যমঞ্চ করে আত্মসমালোচনা। সভাপতি মহাশয় নিজেদের, আমাদের নিজেদের ভুলটাই আমরা নিজেরাই শুধরানোর চেষ্টা করি। মহিপ উনি আগেই বলেছিলেন, আমি এটা করতে করে সেদিন বলেছিলাম যে আগে থেকে প্রকাশ করলে কেস হবে এবং সেখানে কে বলতে পারে কোর্টের বিষয়ে, সেখানে স্টে একটা করতেই পারি যে আগে কারা কারা 22 স্টেট পাস করছে সেটা বিচারও, তারপরে নিয়োগ শুরু হবে। তো সেই জটিলতার কথা আজকে সভাপতি মহাশয় নিজে থেকেই ওই অর্ডার কপি নিয়ে আসছিলেন এবং লাল গালি দিয়ে দাগিয়ে দাগিয়ে সব নিয়ে আসছিলেন এবং সেগুলো দেখিয়ে দেখিয়ে বলছে যে তোমাদের তো বলেছিলাম বিষয়গুলো, তো এইগুলো এখন তো কেস হবে, এনআরএসরা কেস করবে, এই করবে, এগুলো সভাপতি মহাশয় নিজেই বললেন। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, লড়াইটা এখন করতে হবে এবং বিপক্ষটা অনেকেই দেখছো যে অনেকদিন ধরেই তারা পান তুলেছিল বিএড থেকে শুরু করে অনেকে, আবার যারা ডবল ডিগ্রি আছে তারা, তো তারা এখন বলছেও বিভিন্ন জায়গায় প্রশ্ন করছে যে আমরা ক্যান ফাইল করবো, আমরা ওই
উকিল দেবো, এই করবো, সেই করবো। তো সেই লড়াই এখন চালাতে হবে, মানসিকভাবে যাওয়ার তো হয়ে গেছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা করতে হবে পজিটিভলি। আর আমাদের অনেকগুলো লড়াই চালাতে হবে, আমাদের যেহেতু এখনও নোটিফিকেশান আসেনি, ম্যাটটাকে যদি আটকাতে হয় সুপ্রিম কোর্টে কিন্তু প্রচুর খরচা, সুপ্রিম কোর্টে আমাদের লড়াইটা করতে হবে। আমাদের যে ক্লাস ফাইভের বিষয়টা তো রয়েছে, আজকের বিকাশ ভবনে আবার কথা বললাম ক্লাস ফাইভের বিষয়টা নিয়ে। হ্যাঁ, আজকে শুধু বর্ষা সভাপতি না, বিকাশ ভবনে আমরা কিন্তু কমিশনারের সাথে কথা বলেছি, আইএএস অফিসার, ওনার সাথে আমরা তুলে ধরেছি যে অন্তত পঞ্চম শ্রেণীটাকে অন্তর্ভুক্ত করে একটা ভ্যাকান্সি দিন, একটা হ্যাঁ একটা বড় ভ্যাকান্সি দিন, দিলে আমরা সবাই এই বেকারত্ব থেকে মুক্তি পেতে পারি। বলো তো এই সবাইকে বলবো, চলতি নিয়োগ যেহেতু এখনো জটিলতা কিছুটা আছে, মানে কমপ্লিট হয়নি, সেগুলো যতদিন না কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু আমাদের রাজপথের লড়াই তো রয়েছে, পাশাপাশি আইনি দিকটাও আমাদের কিন্তু ভাবতে হবে। আমাদের যে ম্যাটটাকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যে লড়তে হবে, কবে কি নোটিফিকেশান আসবে, ততদিন তো ঠেকাতে হবে। এছাড়াও বিভিন্ন মামলাগুলো রয়েছে যেগুলো হবে পরবর্তীকালে, যেগুলো বিএড বা এনআইএস ডিএলএড এরা করতে পারে, সেগুলোতেও লড়তে হবে। এই হচ্ছে বিষয়। তুমি সুদীপ কিছু বলো, আমাদের সুদীপ কিছু বলো, সুদীপ আছে, সুস্মিতা আছে, একটু বলো। কিছু বলার নেই, সব বিজয়ীরা মোহিতকে বলেই দিল, সঙ্গে থাকুন আর ধৈর্য রাখুন, দেখা যাক কী হয়। তবে 21 তারিখের আগে নোটিফিকেশান আসছে না, এটা কি আর 21 তারিখের পর দেখা যাক কী হয়, এটুকুই বলার, আর কিছু সেরকম বলার কিছু নেই। সুস্মিতা কিছু বলো। আমরা আজ এসেছিলাম একটা পজিটিভ কিছু বার্তা দেওয়ার জন্য, যে আলোচনা করে ওনারা যদি কিছু পজিটিভ বার্তা দিতে পারেন আমাদেরকে। প্রথমে এসে একটা ধাক্কা, উনি পুরো একদম যে শ্রীকৃষ্ণ যে কেসটা করেছে সেই কেসে, ওটা আদৌ পিডিএফ মামলা না, ওখানে কোথাও উল্লেখ নেই যেটা পিডিএফ মামলা, যাই হোক, তো ওটা পুরো মার করে উনি নিয়ে এসে লাল কালি দিয়ে, যে তোমরা তো কেস করেছো, তোমরাই তো করেছো না এই কেসটা, এইভাবে বলছেন বারবার করে, উনি ইন্ডিকেট করেছেন তোমরাই তো করেছো, তোমরা যাই হোক, তোমরা সেই আলাদা আলাদা গ্রুপ হোক আর যাই হোক, 22 তারিখ থেকে তো করেছো, তো এই তোমাদের এই কেসটার জন্য 21 তারিখের আগে আমরা এটা নিয়ে কিছু ভাবতেই পারবো না, কিছু বলতেই পারবো না, এমনকি তোমরা আন্দোলনও আসতে পারো না, তোমাদের সেটা নিয়োগের প্রসেস চলতিটা পুরোপুরি না হলে উনি মানে দিতে চাচ্ছেন না, যে কোনো জটিলতা যাতে সৃষ্টি না হয়। আমি বারবার বলেছি যে সাবজেক্ট আউটকাম করে অন্তত দিন, তো সেটা উনি চাচ্ছেন না, বোঝাই গেছেন। কত দেরি হবে খুব একটা বলতে পারছি না। তোমরা হচ্ছে পজিটিভ থাকো সবাই, আপাতত এই মুহূর্তে কোনো পরবর্তী আন্দোলনের ডাক এখন দিচ্ছে না বিদেশদা, তবে তোমরা তৈরি থাকো ভেতরে ভেতরে, যখন বলবে পথে নামতে তখন পথে নামতে হবে, সবাই রেডি থেকো, কারণ আমরা আমাদের নিয়ে ভাবা হচ্ছে মানে এই না যে আমরা দমে যাবো, চুপ করে বসে থাকবো বাড়িতে, আমাদেরকে সরকারকে ভাবাতে হবে যে না আমরা আছি, আমাদেরকে নিয়ে একটু ভাবুন, এবার ভাবাতে হবে, তার জন্য আমাদেরকে তোর সবসময় থাকতেই হবে, আর কেউ নেগেটিভ বার্তা ছড়াবে না। আজকে এই লাইভে যেগুলো বলা হলো সেগুলো সম্পূর্ণ সত্য কথা, কোনো মিথ্যে নেই এর মধ্যে, এটা নিয়ে জানি অনেক আরও কন্ট্রোভার্সি হবে, এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করে কোনো লাভ নেই, যে সবাই একসাথে কাজ করো, সবাই একসঙ্গে কাজ করো, একসঙ্গে এসো, কারণ সবাই আমরা অনেক নেগেটিভ বার্তা ছড়াচ্ছে, আর এই হলো বিষয়। আজকে একটা কথা বলার আছে, অন্য যে একটা গ্রুপ হয়েছে সেই গ্রুপের মধ্যে অনেক কথা মেয়েদেরকে নিয়েও হয়, নন্দিতাকে নিয়ে আগে হতো, অলিকে নিয়ে আগে হতো, বিদিতাকে নিয়েও হয় অনেক কিছু, মোহিতকে নিয়ে হয়, একে ওকে অনেককে নিয়ে হয়, সেগুলো সত্যতা নেই কোনো, কেন এগুলো করেন, এই উল্টোপাল্টা নামগুলো নিয়ে নিয়ে ইন্ডিকেট করে করে কেন উল্টোপাল্টাগুলো বলেন সেগুলো বুঝি না। হ্যাঁ, ব্যক্তি আক্রমণগুলো করবেন না এগুলো, আর যারা যারা ওই গ্রুপের মধ্যে গিয়ে এইগুলো নিয়ে আরও বেশি করে ছড়াচ্ছেন, নিজে তো কোনো কিছু জানেন না যেটা সত্যি না মিথ্যে, শুধুমাত্র ওই গ্রুপে গিয়ে ওই ওনাদের কথা শুনে আরও বেশি করে ছড়াচ্ছেন, সেগুলো এগুলো করবেন না। প্রয়োজন হলে বিদেশদার নাম্বার, মোহিতদার নাম্বার, সবার নাম্বার আপনারা কিউআর কোডের ওখানে পেয়ে যাবেন, পার্সোনালি ফোন করুন, ফোন করে জিজ্ঞেস করুন যে কোথায় কি টাকা নয়ছয় হয়েছে, বা কোথায় কি মিথ্যে কথা, মানে কোথায় আমাদের ঐক্যমঞ্চ থেকে কোথায় কি ঘাটতি আছে সেটা জিজ্ঞেস করুন, আপনারা সদুত্তর তখনই পেয়ে যাবেন ফোনের মধ্যে, কারোর কথায় কারোর প্রয়োজনে পা দেবেন না, এটাই হচ্ছে নেক্সট। আমার একটা বিষয় হিসাবের কথাটা বলি, হিসাবে অলরেডি ম্যাটের যা খরচ হয়েছে সেটা অলরেডি দেখানো হয়েছে, যারা ম্যাটের কেস গ্রুপে আছেন তারা জেনে থাকবেন, না জানলে গ্রুপে যারা আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর পঞ্চম শ্রেণীরও আমাদের পিডিএফ রেডি হয়ে গেছে, দু একদিনের মধ্যে হয়তো সেটা আমরা জানিয়ে দেবো, রিক্রুটমেন্ট কেসের হিসেব রেডি আছে, সবটা টাইম টু টাইম দিয়ে দেওয়া হবে, এই নিয়ে ফালতু প্যানিক করবেন না কেউ, আর ব্যক্তি আক্রমণ থেকে দূরে থাকবেন। এটাই কেসের বিষয়ে যারা বিভিন্ন প্রশ্ন তোলে, একটা কথা বলি, ধরুন কারোর একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, বিদেশদার যেমন ক্লাস ফাইভে অ্যাকাউন্ট দেওয়া রয়েছে, বিদেশদা প্রতিনিয়ত সবার সাথে আসছে, সবার সামনে আসছে, কিন্তু পালিয়ে যাচ্ছেন না কোথাও, একদম তো এইগুলো আপনারা শিক্ষক হবেন, আপনারা শিক্ষক হবেন, এইখানে বুদ্ধি আপনাদের থাকা উচিত, যে কেউ টাকা নয় ছয় করতে পারবে না। এখানে স্ক্রিনশট অন্য একজনের নাম্বার দেওয়া হয়, তারা একটা টিম আছে, তারা সেখানে মিলে সবাই মিলে পিডিএফ তৈরি করে জেলা ওয়াইজ, তারপরে আমাদের খরচ যেগুলো হয় সেগুলো সাথে সাথে যেদিন যেটা খরচ হয় সেটার স্ক্রিনশট,
একটা গ্রুপে দেওয়া হয়, সেই গ্রুপে প্রত্যেক জেলা থেকে একজন করে আছে ফান্ড ম্যানেজমেন্ট গ্রুপ, সেখানে দেওয়া হয়। তো এখানে কোনো একটা হিসাবের গোলমাল হলে সবাই তো আর চুপ থাকবে না, কেউ না কেউ প্রশ্ন তুলবে। তো এই বিচার বুদ্ধিগুলো সবার আছে আশা করি, শুধু ফালতু বেকার কথা ছড়িয়ে তো লাভ নেই। এখানে আমরা নিজেরাও যারা ফান্ডের দায়িত্বে থাকি না, তারা নিজেরাও এই তথ্যগুলো রাখি না এবং কৌতূহলও নেই জানার যে এই আজকের কত হলো, এই কালকে কী হলো, এই আজকের আপডেট কী, এত কৌতূহল রেখে করবেনটা কি? আর কেসের কথা যারা বলছে, বলে রাখি কেস তো কেস হয়, সে যেই কেসই হোক, আমাদেরও দুটো কেস অলরেডি আমরা যেদিন ফাইল করেছি পরে শুনানি হয়ে জাজমেন্টটা হয়ে বেরিয়ে গেছে। দণ্ডার জন্য আমরা দুটো কেস করেছিলাম, দুটোই কিন্তু আমরা জয়লাভ করে যাচ্ছি। কেস কেসই হয়, পিডিএফটা আমরা বলেছিলাম কেন আমরা সময় বুঝে করবো, তো সেটা সবাই বুঝেছে। হ্যাঁ, এবার আর রিক্রুটমেন্টের যে কেসটা আছে সবাই ওটা জিজ্ঞাসা করে, ওটা নিয়ে বলি, দেখুন এখনো চলতি নিয়োগ তো এখনো কমপ্লিট হয়নি, জয়নিংগুলো এখনো বাকি আছে, 20-22 ওই বিষয়টা বাকি আছে। এই মুহূর্তে যদি আমি কেসটা তড়িঘড়ি করে তোলার চেষ্টাও করি বা তুলে দিই, তাহলে সেখানে রায়দান কি আসা সম্ভব হবে? সেখানে উল্টো কেসটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে যে এই চলতি নিয়োগ রয়েছে, তোমরা আবার নিয়োগ চাচ্ছ কিসের এই মুহূর্তে? তো চলতি নিয়োগটা মিটে গেলে আমি ওটা তোলার একটা জায়গা থাকে, তো সেরকম বুঝলে আগেই তুলতে হবে যে আমাদের যদি খুব লেট হয়। কিন্তু এগুলো বুঝে শুনে কাজ করতে হবে। একটা চলতি নিয়োগ কমপ্লিট হলো না, সেখানে যদি আমরা আবার কেস তুলি যে আমাদের নিয়োগ দিন, সেটা কি বিচারপতি কখনো রায় দেবেন? এই মানসিকতা বুদ্ধিগুলো রাখতে হবে। আর যে বাকি কেসগুলো রয়েছে ম্যাটের থেকে শুরু করে, এগুলো তো সব হিসাবপত্র দেওয়াই হয়। হ্যাঁ, এবার আমি বলে শেষ করে দেবো। প্রথমেই বলবো যে আমরা আগে ভাববেন যে হবু শিক্ষক আমরা, হবু শিক্ষিকা আমরা, তো আমাদের মুখের ভাষা, আমাদের চলন, শালীনতা, বিনম্রতা, বিনয়ী, এগুলো আগে বজায় রাখতে হবে। আমরা পর সমালোচনার চেয়ে আত্মসমালোচনার মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে, নিয়ে পরবর্তীকালে আমাদের জীবনে যেসব পদক্ষেপগুলো করতে হবে সেই ভুলগুলো থেকে আমাদের শিখে সঠিক পদক্ষেপ নিতে হবে। আমি সবাইকে বলবো, 23 জেলার যেভাবে 2022 প্রাথমিক গ্রেড উত্তীর্ণরা আমাদের পাশে আছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। শূন্যপদের ব্যাপারটা বলছি, শূন্যপদ আমি আবারও বলছি, শূন্যপদ কিন্তু ভালো পাবেন। হয়তো ইন্টারভিউ নোটিফিকেশানটা দেরি হতে পারে, কিন্তু শূন্যপদ ভালো পাবেন। আর যে স্যারের সাথে আরেকটা কথা বলছিলাম যে পুরনো যারা একাডেমিক তাদের কী ব্যাপার, আমি মুখ ফুটে বলছি না, আমাদের সুদীপ প্রথম আসলো আজকে, সভাপতি স্যারের সাথে প্রথম কথা বললো। সুদীপ বলুক, যে পশ সভাপতিকে আমি জিজ্ঞাসা করলাম যে যাদের ওল্ড একাডেমি স্যার, 23 জেলা যেহেতু আমাদের সাথে আছে, 23 জেলার প্রত্যেকটা ক্যান্ডিডেট ফোন করে যে আমাদের পুরনো মাধ্যমিক, পুরনো উচ্চ মাধ্যমিক, তাই এই বিষয়ে আপনি কিছু বলুন, যাতে নতুনরাও ক্ষতিগ্রস্ত না হয়, পুরনোরাও নিজের স্বপ্ন পূরণ করতে পারে, তো এই বিষয়ে কিছু মতামত আপনার। স্যার কি বললেন শুনুন। ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার একাডেমিক কি চেঞ্জ হবে আমাদের ইন্টারভিউয়ের আগে, বা এই ব্যাপারে কিছু বলুন। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে, বলছে একাডেমিক চেঞ্জ হবে কি হবে না এটা নিয়ে ভেবো না, পুরনো যারা আছে তাদেরটা আমি ভাবছি, তো চিন্তা করো না, পুরনোরা নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা হবে না। বলছে 17-র প্যানেলটা দেখেছো, তো নিশ্চিন্তে থাকো, তোমাদের ইন্টারভিউর পরে যখন প্যানেল বেরোবে তোমরা দেখবে সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা হবে না পুরনো, তাহলে দেখা যাক উনি কী সিদ্ধান্ত নেন বা কী করেন, এটাই বলার। শুনুন, আমি আমাকে আপনারা মোটামুটি চেনেন, কম বেশি চেনেন, আবারও বলছি আমি কোনো পর সমালোচনা আমি বিশ্বাসী নয়, আমি প্রথম থেকে কর্মে বিশ্বাসী। তাই আজকে আমার সাথে কিন্তু এই 23 জেলা আছে, আমি ছোটোখাটো বিষয় কেউ ভুল হলে তাকে পার্সোনালি ফোন করে বলে দিই, যেটা জনসমক্ষে হলো না এটা ভুল হয়েছে, সে আমার শত্রু হলেও আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। কিন্তু একটা কথা বলবো, দেখো যে যে কেসগুলো আইনি পথে যাবে, এসো না 22টা সবাই একসাথে আন্দোলন করি, একই সাথে কেসে ঢুকি। আমি প্রত্যেক জেলাকে বলবো যে আসো একসাথে আন্দোলন করি, একসাথে বিভিন্ন কেস আলোচনা করে কেসের সিদ্ধান্তটা নিই। কারণ আজ যেমন বললো যে 21 তারিখ পর্যন্ত এই কেসের জন্য আমি নোটিফিকেশন দিতে পারবো না, তো এই 21 তারিখ হোক বা আর 10 দিন পরে হোক সেটা বড় ব্যাপার না, আমার কারো অভিযোগ নেই, তো যেটা বলেছেন সেটা আমি বললাম। আর পর্ষদ সভাপতির উপর আপনারা ভরসা রাখুন, শ্রদ্ধেয় স্যার ঐকান্তিক প্রচেষ্টায় যাতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান ছেড়ে, যাতে ইন্টারভিউ নোটিফিকেশান স্টে না পড়ে, যাতে সবাই সাথে সাথে নিয়োগ পায়। বিপিএসসিগুলো যেভাবে T20 ফরম্যাটে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, আপনার পছন্দের স্কুলে আপনি যত দ্রুত ঢুকতে পারেন সেই কাজ করার জন্য কিন্তু পর্ষদ সভাপতি আমাদের শ্রদ্ধেয় স্যার গৌতম পাল মহাশয় অনবরত কাজ করে যাচ্ছেন। উনি 10:30-11টায় আসেন, রাত্রে অনেক রাতে বাড়ি যান, উনি টিফিন পর্যন্ত করেন না দুপুরবেলা। তো এমন পর্ষদ সভাপতি আমরা পেয়েছি, আমাদের ভাগ্য এটা, একটু স্যারের উপর ভরসা রাখুন, একটু স্যারের উপর ভরসা রাখুন। উনি বারবার বলে আজকেও বলেছেন পরিষ্কারভাবে যে 2022 তোমরা পাশ করেছো, স্বচ্ছভাবে পাশ হয়েছে, তোমরা পূর্ণ প্রশিক্ষিত, বেশি সংখ্যক নেই তোমাদের মধ্যে, তোমাদের বেশি সংখ্যক আপনি বলে কথা বলেন, উনি ছোট হোক বড় হোক ওনার স্টুডেন্টদের আপনি বলে কথা বলেন যে আপনাদের কেউ বসে থাকবে না, আপনারা যোগ্য, আপনারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট পাস করেছেন, আপনারা যোগ্য, আপনারা কেউ বসে থাকবেন না, হয়তো একটু সময় লাগছে কিন্তু চলতি রিক্রুটমেন্ট খুব দ্রুত আমরা শেষ করব, তারপরে আমাদের নিয়ে ভাববো। এরপর বিকাশ ভবনে আসলাম শূন্যপদের বিষয়টা জানার জন্য, বিকাশ ভবন থেকে যেটুকু আশ্বাস দেওয়া হলো, শূন্যপদ একবার দেওয়া হয়েছে, সেটা কার কিসের ক্ষেত্রে লাগানো হচ্ছে এখনও পর্যন্ত ক্লিয়ার করেননি, বললো আমাদের সাথে আমরা এটা ডিটেলস বলতে পারি না, তো যদি পর্ষদ শূন্যপদ চেয়ে পাঠায় আবারও আমরা দিতে রাজি। সবাই ভালো থাকবেন,
2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পাশে যেভাবে ছিলেন ফেব্রুয়ারি মাস থেকে, আবারও থাকুন। শূন্য পদ কিছু কিছু পাঠানো আছে, কাজ কিন্তু চলছে। আর যেটা বলবো, ভোটের আগে পরে নয়, যত দ্রুত 2022-এর এই ফিসটা 2022-এর যে ইন্টারভিউগুলো নেবে তত দ্রুত আমরা কিন্তু নোটিফিকেশান পাবো, এবং 2022 প্রাথমিক টেট কেউ বসে থাকবে না। আপনারা পরবর্তী দিনে কি হচ্ছে সেটা বার্তা পেতে অবশ্যই গ্রুপে থাকুন। আমরা হবু শিক্ষক, একসাথে চলুন না, আমরা একসাথে পড়াশোনার আলোচনা করি, একসাথে ইন্টারভিউর আলোচনা করি, কেমন কোশ্চেন আসতে পারে, একসাথে বাচ্চাদের কী করে মনোবিজ্ঞান সম্মত শিক্ষা দেবো সেটাই আলোচনা করি। অন্যের সমালোচনা, অন্যের এইগুলো ঠিক না। চলুন ইন্টারভিউ নিয়ে টুকটাক আলোচনা করা যাক। আর আমরা ইতিমধ্যে পর্ষদ নয়, বিকাশ ভবন নয়, আমি সরকারি আধিকারিকদের কাছে আবারও যাব, মা মাটি সরকারের কাছে আবারই যাব, যে 22 স্টেট নিয়ে কিছু একটা বার্তা দিন, একটা বার্তা দিন, একটা বার্তা, তাতেই আমরা অপেক্ষায় থাকব। এই বলে আমি শেষ করছি। সকাল থেকে এসে বসে আছি, আপনারা জানেন। আর সবচেয়ে বড় কথা বলছি, আমরা স্বপ্নের মতো পর্ষদ সভাপতি পেয়েছি, স্বচ্ছতার প্রতীক গৌতম পাল মহাশয় ওনাকে পেয়েছি আমরা, ওনার প্রতি ভরসা রাখুন। স্বচ্ছতার প্রতীক প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়, সবাই কমেন্ট রাখুন আমাদের স্বচ্ছতার প্রতীক। এই বলে আমি শেষ করলাম, ভালো থাকবেন। আর এই জায়গাটা এসে লাইভ করছি তার কারণ এই জায়গাটা আপনারা সেদিন দেখেছিলেন, এই আমাদের সেই এখান থেকে আমরা নেমে সেই হুঙ্কার 22 স্টেট ইন্টারভিউ চাই, যারা এসেছিলেন আগের দিন আন্দোলনে এখানে নেমে এখনও পর্যন্ত আমাদের পোস্টার পড়ে আছে, তো এই জায়গায় আমরা বসে পড়েছিলাম। এই বলে আমি শেষ করছি, আপনারা থাকুন, পরবর্তী আমরা বিভিন্ন আধিকারিক কাছে যাব, গিয়ে আমাদের দাবিগুলো আরও তুলে ধরবো বড় বড় আধিকারিকদের কাছে। আজকে আমরা এসেছিলাম সুস্মিতা, সুদীপ এবং আমাদের মোহিত, আমরা লড়ছি, আমরা লড়বো, আমরা লড়ছি, লড়বো, দিনের শেষ।